এই তুমি কিন্তু আমার মুখ খুলিও না, আমার অনেক বয়স হয়েছে, আমি এমন কোনো কথা বলতে চাই না আমার নাতি নাতনি ছেলে মেয়েদের সামনে যাতে তুমি আরো ছোট হয়ে যাও। শুধু একটা কথা তোমাকে বলবো, ফুর্তি করার প্রয়োজন কার হয়েছিল, কাদের হয়েছিল সেটা আমাদের বাড়ির সকলেরই জানা। কেউ জেনে শুনে চোখ বন্ধ করে থাকতে পারে, আর কেউ সোজা কথাটা বলে দিতে পারে। তা আমি হচ্ছে সোজা কথা বলার মানুষ, আর এই সোজা কথাটা আমি বলতে পারলাম কি করে জানো? এই বৌমার জন্য। ফুর্তি যে তোমরা করতেই গিয়েছিলে সে ব্যাপারে আমার তো কোনো সন্দেহই নেই, আমার ধারণা কারোরই কোনো সন্দেহ নেই। বাবা প্লিজ, তুমি মূল পয়েন্ট থেকে সরে যাচ্ছ। বলি চিরকালই তো তাই, উনি কোনোদিন সোজা পথে কথা বলবেন না, সব সময় এদিককার কথা ওদিকে ঘুরিয়ে নিজের কথাতে এনে ফেলবে। মা দাঁড়া, বাবা আমার কিন্তু কথা শেষ হয়নি, আমায় শেষ করতে দাও। আজকে কিন্তু দিঠির যদি কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়ব না, আমি থানা পুলিশ করব, আমি পরিষ্কার বলবো আজকে দিঠির যদি কিছু হয়ে থাকে সেটা তার মায়ের জন্য হয়েছে। ওর মা দিঠিকে ও ট্রমা দিতে পারে না। ট্রমাটা তুমি দিতে পারো, তাই তো? দাদু ভাই দেখো, ডিভোর্স তো এখন অনেক ফ্যামিলিতেই হয়, আকছার হয়। ছেলেমেয়েরা বাবার কোনো স্টেপ যদিও বা মেনে নিতে পারে, মায়ের এরকম কোনো স্টেপ কিন্তু ছেলেমেয়েরা মেনে নিতে পারে না, মানতে অসুবিধা হয়। কেন বলো তো? ছেলেরা রোজগার করে বলে সেই জন্য তার স্টেপটা মেনে নেওয়া যায়, আর মা যেহেতু রোজগার পাতি করে না, সংসার দেখাশোনা করে, সকলের সুখ সুবিধের কথা ভাবে, সেই জন্য মার স্টেপটা মেনে নেওয়া যায় না, তাই তো? আমি মনে করি আমার বৌমা যেটা করেছে একদম ঠিক করেছে। যেখানে বলেছে বৌমা সেখানে তো দিটি উপস্থিতই ছিল না, সবচেয়ে বড় কথা দিঠি আর বাবার ব্যাপারে ভীষণ সেনসিটিভ, খারাপ লাগাটা খুব স্বাভাবিক। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে বাইরেতে যাই হয়ে যাক না কেন, বাইরের লোকের সামনে পাবলিক প্লেসে সেই নিয়ে কথা বলার কি আছে? ও তাই নাকি, সে বোধ তোমার আছে। তুমি বাড়ি থেকে বেরিয়ে এসে আরেকটা বাড়িতে ঢুকে সেই বাড়িটা তছনছ করে দিলে, তুমি আমার এইসব কথা বলছো? আপনি বারবার কিন্তু এরকম উদাহরণ দেবেন না, আপনার ছেলে কিন্তু কিছু সাধু পুরুষ ছিল না। আলবাত ছিল না, আমি তো বলিনি আমার ছেলে সাধু পুরুষ, আমি তো সবার সামনে বললাম তোমরা দুজনে ফুর্তি করতে গিয়েছিলে। আচ্ছা এসব কথা বাদ দিয়ে এখন কাজের কথা বলা যাক। কাজের কথা বলার জায়গায় আমরা তো কেউ নেই এখন। দিঠিটা কোথায় গেছে, তার ফোনটাও সুইচ অফ রয়েছে, তোমাদের কি ধারণা সে কোনো বিপজ্জনক কাজের সাথে ইনভলভ রয়েছে? ধারণা নয় গো, এটাই আমাদের এখন বিশ্বাস। আমি তো একটা জিনিস বুঝতেই পাচ্ছি না, মেয়ে নিজের মেয়ে সকাল থেকে ঘুম থেকে ওঠেনি কিন্তু মায়ের কোনো হেলদোল নেই। জুনান্টি, মার এখন হেলদোল থাকবে কি করে বলতো? না মানে এসব সামান্য ব্যাপার নিয়ে মার হেলদোল থাকবে কি করে, মার হেলদোল তো এখন অন্য ব্যাপার নিয়ে। অনিরুদ্ধ তোমার জন্য আমার রীতিমতো কষ্ট হয়, কি পেইনফুল লাইফ তোমার বলতো। আমার কথা বাদ দাও অঙ্কিতা, আমি ওই ভদ্র মহিলাকে কোনোদিন কানাকড়িও দান দিইনি, সেই জন্য হয়তো আমি বেঁচে গেছি, কিন্তু যারা দান দিয়েছে বা দিচ্ছে তাদের যে কি পরিণতি হতে চলেছে তারা খুব শীঘ্রই টের পাবে। আমি তোমার ভাইকে বলে দিয়েছি, দেখো না কি ঠকা ঠকবে ও। যাবো, এখন এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই।
আমরা যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। কি করবো বাবা বলো, আন্দাজে এখন কোথায় খুঁজতে যাব? আরে দরকার হলে থানায় যেতে হবে, মিসিং ডায়েরি করতে হবে, তারপর বন্ধু বান্ধব যারা আছে তাদের বাড়িতে খোঁজ করতে হবে। ডিঙ্কার কাছে তো শুনলুম সে তো সব জায়গায় খোঁজ করেছে, দিতির বন্ধুর বাড়িতে গিয়েছিল সেখানে খোঁজ করতে, সেখানেও পাইনি কো। না না না, কোনো বন্ধুর বাড়িও যায়নি। যদি বন্ধুর বাড়ি যেত তাহলে ফোনটা ভাবে সুইচ অফ করে রাখতো, না ওর কোনো মতলব আছে। এবং আমার তো চিন্তা হচ্ছে যে এর মধ্যে কোনো অঘটনও ঘটিয়ে ফেলেছে কিনা। বাবা বাবা, দিতি ফিরেছে। আহা গো, তোমাকে আবার কে খবর দিয়ে ডেকে আনলো মা গো? শোনো, দিতির যদি এখন কিছু হয়ে যায় তোমাকে থেমে থাকলে চলবে মা? তুমি কত বড় কোম্পানির এখন কর্ত্রী হয়েছো। এভাবে কেন বলছেন মা? কোনোদিনও দেখেছেন আমার তিন ছেলে মেয়েকে অবহেলা করতে? দিতি কখন বেরিয়ে গেছে আমি তো জানি না, আমি তো জানতেই পারিনি। সেই কি করে বা জানবে বলো, জানার কি আর সময় আছে তোমার? না এটা ঠিক কথা যে বৌদি খুব ব্যস্ত, এই মুহূর্তে খুবই ব্যস্ত, মানে এত বড় কোম্পানির ডিরেক্টর। কিন্তু অনিন্দা, তোমরা কি করছিলে? তোমার হাতে তো কাজ নেই এখন, তো তোমার মেয়ে তোমার বাড়ি থেকে বেরিয়ে গেল, তুমি কোনো খোঁজ খবর রাখলে না? দিদিকে তো আর একা বৌদি এই পৃথিবীতে আনিনি, তোমার তো অবদান ছিল, তো তোমার কোনো দায়িত্ব থাকবে না। এক্সকিউজ মি, আমরা নিচে থাকি, উপরে থাকি না। যদি আমরা এক ফ্লোরে থাকতাম নিশ্চয়ই খবর নিতাম যে দিঠি কখন উঠে বেরিয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, সব প্রশ্নের উত্তর তো আপনার কাছে থাকে না, তাও দেখেছি আপনার একটা অভ্যেস আছে, প্রত্যেকটা কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলেন, মানে জড়িয়ে ফেলেন, তাই না? আচ্ছা দিদির যখন জন্ম হয় তখন আপনি, না আপনি তখন ছিলেন না, তখন ছিল এই অনিন্দতা আর আমার বৌদি, ফলে সেই প্রশ্নের উত্তরটা তো আপনি দিতে পারবেন না, পারবেন কি? বুঝতে পারছি আমাদের না একটা চরম ক্ষতি হতে চলেছে। তা তুই বা এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো শুনছিস, যা গিয়ে বাইরে যা, খোঁজ তাকে, তোর বোন তো এখানে দাঁড়িয়ে। তোর কাজটা কি? মায়ের গোষ্ঠীর তুষ্টি পুজো করা, তাই কি? হ্যাঁ আচ্ছা, তোর ছোট ভাই ডিঙ্কা সে তোর যে বোনকে খুঁজতে কখন বেরিয়েছে, তা তুই এখানে ভ্যারান্ডা বাজাবি? হ্যাঁ আরে কথাগুলোর মধ্যে ইন্ধন জোগাবি, তাই তো? আরে যা গিয়ে বোনকে খোঁজ। কিসে মশাই, তুমি তো সমানে আনপার্লামেন্টারি কথা বলে যাচ্ছ। ও মাই গড, তুমি আমাকে জীবন সম্বন্ধে কথা শোনাবে, মানে সেটা আমাকে শুনতে হবে এবং তোমার থেকে শিখতে হবে যে জীবন আসলে কি তার মানেটাই জানে না। সো স্যাড। আচ্ছা তুমি নাকি ডাক্তার, অথচ এই পৃথিবী জুড়ে এই মহামারী, তার মধ্যে তুমি বাড়ি বসে আছো, কারণ তোমার ভয়। হ্যাঁ আর তুমি আমাকে শেখাবে আনপার্লামেন্টারি কি? হ্যাঁ গো, বলি তোমার নিজের অফিস কাছারি নেই কো, নাকি তোমার বৌমার অফিসে চাকরি হয়েছে? বৌমাকে নিয়ে আসা দিয়ে আসা এগুলো তোমার চাকরির মধ্যেই পড়ে বুঝি? না না, যদি তাই হয়ে থাকে তাতে আপনার অসুবিধাটা কোথায় আমি এটা বুঝতে পারছি না। তাছাড়া বলে দিই, এই যে আপনার মেয়ে চাকরি করে, তার ব্যাংক ব্যালেন্সে তো আমাকে কোনোদিন হাত দিতে হয়নি, তাই না? আচ্ছা অনিন্দিতা কি আপনাকে জানিয়েছে যে খেতে পড়তে পারছে না, এরকম কোনো অসুবিধা ফেস করছে? করেনি তো, তাহলে এতগুলো কথার কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন?
কোন দুঃখে? ছাড়ো না ও বলদা। বাবা দিদি কোথায় যেতে পারে বলুন তো। আস্তে আস্তে তো আমি অনেককে ফোন করলাম, ওর সবকটা বন্ধুকে ফোন করেছি, কেউ কিচ্ছু বলতে পারছে না। সবাই বলছে ওর সাথে নাকি কারোর যোগাযোগই হয়নি। আমি কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, দিঠির যদি কিছু হয়ে যায় আমি বাবাকেও বলে দিয়েছি আমি কিন্তু কাউকে ছাড়বো না। কাউকে বলতে? কাউকে মানে? আরে অনিন্দুদা তাড়াতাড়ি বলো, ভয় পাচ্ছি তো আমি। তাড়াতাড়ি বলো, ওই কাউকের মধ্যে আমিও আছি নাকি? তাহলে তো আমাকে প্রোটেকশন নিতে হবে। কালকে তোমরা দুজন মিলে যা করেছো ওইখানে পাবলিক প্লেসে, দিঠি সেই আঘাতটা সহ্য করতে পারেনি, সেই আঘাতটা সহ্য করতে না পেরে। আচ্ছা গতকাল তোমার মেয়ে আঘাত পেল আর আজই বাড়ি ছেড়ে চলে গেল, তারপরে কালকের আঘাতটা খুব একটা সিরিয়াস আঘাত ছিল না, আজ সকালে নতুন করে কিছু হয়েছে কি? এটাই বুঝতে পারছি না আমি। আরেকটা কনফিউশন আছে, তুমি এত কেয়ারিং ফাদার, মানে ছেলে মেয়েদের নিয়ে এত কিছু ভাব, তাহলে এই সামান্য একটা কথা ভাবলে না যে তোমার মেয়ে এতটা সেন্সিটিভ, তার সামনে ওই যে বৌদিকে অতগুলো কথা কালকে বলছিলে, তা তো বলা উচিত হয়নি তাই না? ও ইনফ্যাক্ট আমার তো এবার মনে হচ্ছে যে তোমরাই দিটিকে উস্কেছো। এই তোমাদের উস্কানিতেই ও বাড়ি ছেড়ে চলে গেছে। ও উল্টে আমার ঘাড়ে দোষ? অদ্ভুত কথা, তুমি আমার বৌদির উপরে দোষ দিয়ে যাচ্ছ। তাহলে আমাকে তো আসল যে ক্রিমিনাল আসল, সে ক্রিমিনালটাকে তো ধরতে হবে। মানে কার দোষ, কার উস্কানিতে সে বাড়ি ছেড়ে গেছে সেটা তো আমাকে জানতেই হবে তাই না? হ্যাঁ ইনফ্যাক্ট তোমাকে বলি, এই যে জাম্বো এক্ষুনি বলছে না থানায় যাবে, আমি গিয়ে বলবো, আমি দারোগাবুকে গিয়ে বলবো এদের উস্কানিতে ও বাড়ি ছেড়ে চলে গেছে। অ্যাবেটিং টু সুইসাইড, ইটস এ ক্রাইম। শিবুজি বাড়িতে এত বড় বিপদ দেখে পিত্তান দিয়েছে। শোনজুন, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, আমার মাথা ঠিক নেই সময়। এখন এইসব বাড়তি কথা বলে পায়ে পা দিয়ে আমার সাথে ঝগড়া করার একদম চেষ্টা করো না। আমি না কোনো অপ্রয়োজনীয় কথা বলছি না শ্রীময়ী, আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তাতে সেই কথাগুলোর গুরুত্ব হারায় না। আমার তো ধারণা উনি ভয়ে বাড়িতে আসেননি, ভালো করেই জানেন যে আজ এলে এমনি এমনি ছেড়ে দিতাম না। হ্যাঁ তা তো বটেই, ইনফ্যাক্ট হয়তো আলাদাভাবে আমাকে পরে বলবেও যে জাম্বুকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। একটা ভালো কথা বলে রাখছি, নিজের মাথায় ঢুকিয়ে রাখ, ওই রোহিত সেনকে না হালকায় নিবি না, তোর জীবন একদম তছনছ করে ছেড়ে দেবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্ট।